বাড়ি থাকবে আর বাড়ির ভিতরে যদি গাছ না থাকে, প্রকৃতি না থাকে, তাহলে কি ওই বাড়ি কি ভালো লাগে? একদম ভালো লাগে না। আমার অনেক পছন্দ, মানে এটা আমার আর কি ইচ্ছে যে একটা বাড়ি থাকবে, বাড়ির উঠানের চার আঙিনার মধ্যে সুন্দর সুন্দর গাছ থাকবে, প্রকৃতি দিয়ে একদম বাড়িটা ঘিরা থাকবে, মানে দেখতে না খুব সুন্দর লাগবে। আসলে কি না, যদি সুন্দর করে যদি বাড়ি করা হয় আর আশেপাশে যদি গাছ প্রকৃতি এইগুলো যদি না থাকে, তাহলে আমার কাছে একদম ভালো লাগে না, কারণ আমি প্রকৃতি প্রেমিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আরও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সবার জন্য। তো সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করে দিলাম। আর আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম। এখন কয়টা বাজে? প্রায় 11টা বেজে আসছে আর কি। তো আমি কিন্তু আজকে রান্না করব বিরিয়ানি, বিরিয়ানি রান্না করব। তো এখন মুরগি টুরগি সব কিছু, মানে আমি অলরেডি সব কিছু বের করছি, এখন শুধু কাটবো। তো দেখতে থাকেন আর একটা লাইক দিবেন প্লিজ, কারণ এই শীতের মধ্যে ভিডিও বানাইতে ইচ্ছা করে না পুরা, তবুও বানাইতেছি, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ, যারা আমাকে ভালোবাসেন তারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন, সেই জন্যই বানাচ্ছি। তো দেখতে থাকেন আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক দিবেন, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আমি মনে করি যে বাপের বাড়িতে যতই থাক, স্বামীর যতই থাক, তারপরেও নিজের বলতে কিছু থাকতে হয়, আমি আর কি এটা মনে করি। তো আমি জানি না অন্য অন্য মানুষ কি করে, তবে আমি না একটু অন্যরকম। আমি সব সময় নিজের জন্য একটা কিছু, মানে আছে না মানুষের একটা চিন্তাধারা থাকতেই পারে, তাই না? তো আমারও আচ্ছা, আমি কিন্তু মুরগিটা না এই যে রাত্রেবেলায় বের করছি, তো এর জন্য আর কি আমি একটু দেখলাম যে গন্ধ টন্ধ আসে কিনা, যদি গন্ধ আসে তাহলে ফেলে দেবো, কিন্তু না, আমার মুরগি তো গন্ধ আসার কোনো মানে প্রশ্নই ওঠে না, কেননা এখন যেই শীত আল্লাহ, আর আমি তো কোনো পানি দিইনি, শুধু ফ্রিজ থেকে বের করে রাখছিলাম। তো যাই হোক, যেটা বলতেছিলাম আপুরা, তো আসলে এত বছর বিদেশ করছি, টুক 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 করে যতটুকুই করছি, তো মনের মধ্যে একটা আশা যে আসলে বাংলাদেশে যাব, গিয়ে আমার নিজের পছন্দ মতো একটা জমি কিনবো। কেননা আমি এর আগেও একটা জমি নিয়েও কিন্তু নিইনি, আমি কেন নিইনি, কারণ ওই জমিটা অনেক সুন্দর, কিন্তু তারপর আমি নিইনি এই কারণে, কারণ আমার চিন্তাধারা যে আগে আমি বাংলাদেশে গিয়ে আগে বিয়েটা করি, সংসার করি, তারপর দেখা যাক, হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে সিদ্ধান্ত নিব যে কোথাও মানে কোন জায়গার মধ্যে সুন্দর হবে বা কি হবে। বা আরেকটা কথা কি জানেন, অনেকে আছে না যে নিজে নিজে মাতবুড়ি করে অনেক কিছু করে, আমি আসলে এরকম না। আমি চাই, যেহেতু আমরা দুজন দুজনকে পছন্দ করি, একজন আরেকজনকে চাই, সো আমাদের আমরা যেই কোনো ডিসিশন নিব দুজনে একসাথে, তারপরে ডিসিশন নিব। তো এর জন্য ভাবলাম যে না, এখন আমি বিদেশে থেকে কোনো জায়গা জমিন এগুলো কিনবো না, আমি যেমনি আছি এমনি থাকি, আগে বাংলাদেশে যাই, গিয়ে আগে দুজনে বিয়ে শাদী করে সংসার পাতি, তারপরে আমরা দুজনে নিজের চোখ দিয়ে দেখবো, 10টা জায়গা দেখবো, দেখে শুনে তারপরে বুঝে তারপরে একটা জমি কিনবো, যদি আল্লাহ বাঁচা রাখে তাহলে, কিনে তারপর নিজের মন মতো করে ইনশাল্লাহ একটা বাড়ি করার খুব ইচ্ছা আছে। কারণ কি লিগা, বাপের বাড়ি যতই থাক, স্বামীর বাড়ি যতই থাক, তবুও নিজের বলতে কিছু থাকা লাগে। হ্যাঁ, আর গহনা গাটি এগুলো আসলে কি, সত্যি কথা বলতে এগুলো না সবসময় থাকে না। আপনি আজকে একটা গলার চেন করেন কিংবা কানের দুল করেন, ওটা না যেই কোনো সময় আপনি চলে যাবে, কিন্তু মাটি এমন একটা জিনিস, মাটি কখনো আপনার সাথে গাদ্দারি করবে না। তো আমি মনে করি আসলে জমি কিনে রাখলে সবচেয়ে বেস্ট, কখনো না কখনো সেটা অনেক উন্নত হবে। তো এটাই আর কি আমার মনের মধ্যে আসা। তবে আপুরা, আমার না অনেক ইচ্ছে যে ঢাকার ভিতরেই, ঢাকার আশেপাশে, মানে কোথাও আছে না একটু কমের ভিতরে, বা আমার সাধ্য অনুযায়ী আর কি, যে একটা জমি কিনলাম একদম রুটের পারে, খুব বড় সড়ক করে একটা জমি কিনলাম, মানে একদম সুন্দর করে, মানে এত মানে এমন সুন্দর করে বাড়ি করার ইচ্ছে যাতে ভালো লাগে। যেমন ধরেন আছে না যে অনেকে শুধু একটা বাড়ি করে কিন্তু বাড়ির আশেপাশে কোনো প্রকৃতি নাই, গাছ নাই, কিছু নাই, না আমার আবার এগুলো ভালো লাগে না। আমি চাই যে একটু খোলামেলাভাবে অনেক জায়গা নিয়ে, তারপর যেমন চারমোড়ে একটা বাউন্ডারি থাকলো, মাঝখানে বাড়ি থাকলো, বাড়ির চারমোড়াতে একদম প্রকৃতি দিয়ে ঘিরে থাকলো, গাছগুছ হাবি যাবি, গেটের পাশ দা দোকান সিস্টেম, মানে এইরকম, মানে আমার চিন্তাধারা হয়েছে যাতে আমি ওই বাসা থেকে পরবর্তীতে বাড়িটা ভাড়া দিতে পারি, কিংবা দোকানপাট যদি আমি গেটের সামনে রাখি, দোকানগুলো যাতে আমি মানুষের কাছে ভাড়া দিতে পারি, আমি নিজেও যাতে থাকতে পারি, বা থাকলাম বা না থাকলাম নিজের শ্বশুর বাড়িতেই থাকবো, ওই বাড়িতে থাকার কোনো ইচ্ছে নাই, কিন্তু তারপরও আমি চাই যে একটা বাড়ি করে টাকাগুলো আটকায় রাখি, যাতে ওই বাড়িটা ভাড়া দিয়ে যাতে পরবর্তীতে আমরা নিজেরাও আমাদের ভবিষ্যতে কাজে লাগে। এটাই হয়েছে আমার মনের মধ্যে একটা চিন্তাধারা, এ হলো কথা। যাই হোক, আমার আসলে আমার সত্যি কথা বলতে কি,
আমার মনের যে অনুভূতিগুলো সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনারা আমার পরিবার আর আপনাদের কিন্তু জানার অধিকার আছে। এমন না যে না আমি একদম সব কিছু করে তারপরে আপনাদেরকে জানাইলাম, এটা আমার কাছে একদম ভালো লাগে না। আমার কথা হয়েছে যে আমি যেই কোনো ডিসিশন নিব, নেওয়ার আগে অন্তত অবশ্যই আমি আপনাদের কাছে বলবো, আপনাদের সাথে শেয়ার হব, কেননা আপনারা আমার পরিবার, আমার ফ্যামিলি, আপনারা আমার সব কিছুর মধ্যে অংশীদার, আমার সুখ দুঃখ সব কিছুর মধ্যে। এই আর কি, এটাই হয়েছে আমি ঝর্ণা। আর জানি না আমার এই সাদামাটা জীবন কার কাছে ভালো লাগে, তবে আমি আপনাদের অনেক কমেন্ট দেখি, আমাকে যারা ভালোবাসেন আমি, আমারও অনেক ভালো লাগে, কি বলবো, যাই হোক আবেগে আপ্লুত হয়ে যেতেছি। কে তো এইখানে আমি এই যে আজকে বিরিয়ানি রান্না করতেছি আপুরা, আমি কিন্তু বিরিয়ানি এতক্ষণ রান্না করলাম আর আপনাদের সাথে গল্প করলাম, তো এইখানে আমি আমার নিজের জন্য এক কাপ চা বানা নিলাম, একটু পর পরই চা খাই, চা না খেলে না ভাল লাগে না সত্যি। তো এই যে এদিক দিয়ে আমি আলাদা পাতিলার মধ্যে ই করে নিলাম, কি বলে এই কি বলে এটাকে, মানে পোলার মতো করে আর কি রান্না করে নিলাম। বিরিয়ানি রান্না করব যেহেতু, একটু ভালো করে রান্না করি, আসলে আমি না কোনো কিছু রান্না করলে না পুরা একদম সময় নিয়ে একদম পারফেক্টভাবে রান্না করি, কেননা রান্না রান্নাই, রান্নাটা যদি একদম আছে না যে একদম স্যাঁতরা ব্যাঁতরা করে রান্না করা হইলো একদম দ্রুতভাবে, মানে আমি না ওই রান্না পছন্দ করি না আমার বইনেরা। আমার কথা হয়েছে আমি যতই ব্যস্ত থাকি না কেন রান্না করার জন্য একটা আলাদা করে সময় বের করে নেব। আচ্ছা মাঝখানে একটা কথা বলি, এই যে আমার মুখটা এখন দেখতেছেন না, এখানে কিন্তু কোনো ধরনের ফিল্টার নেই, এটাই হয়েছে আমার রিয়েল একদম সত্যিকারের শরীরের রং, কারণ আমি কিন্তু অত ফর্সা না আবার অত কালো না, আমি হয়েছি শ্যামলা। ঠিক আছে আমার বোনেরা, এই হইল কথা, সমস্যা নেই গা, আমি যেমনই থাকি না কেন অবশ্যই আপনারা আমাকে ভালোবাসেন, এই হইল কথা। আসলে মানুষের না রূপ দিয়ে কোনো কিছু হয় না, মানুষের ব্যবহার, মানুষের আচার আচরণ, মানুষের এগুলাই হয়েছে মানুষ আমি মনে করি আর কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সুন্দর দিয়ে কি হবে তাই না পুরা, সুন্দর কিন্তু ব্যবহার যদি সুন্দর না হয় তো কি লাভ। তো আজকে কিন্তু ইয়োগার্ট নাই, ইয়োগার্ট হয়েছে না, আচ্ছা যাই হোক, টক দই নাই গিয়া, তো এর জন্য আমি লেবান দিয়ে দিলাম, লেবান এই সেম একই। তবে আপুরা আমার না একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে লেবানটা যে একদম টেলটেলা মানে লিকুইড, এটা আমার খেয়াল আছিল না, আমি অনেকগুলো দিছি তো, তো পরবর্তীতে এটা মাথায় রাখতে হবে যাতে, মানে কারণ এটা তো মানে কি বলে এটাকে লিকুইড। আচ্ছা যাই হোক, এই দিক দিয়ে আমি কিন্তু এই যে আলাদা করে কি বলে বিরিয়ানি রান্না করে নিলাম। আর হ্যাঁ, আমার আজকেকার বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল বইনেরা, কারণ আমি তো রান্নাই করি মজা করে, সো অবশ্যই মজা হবে। তো আমার ম্যাডাম বলতেছিল যে জন্না এটার সাথে না কিশমিশ ভাজি না হইলো ওই তো, কারণ এটা এমনিই খাওয়া যায়। পরে আমি বল পরে আমি আর কি আমিও বলছিলাম কি হ্যাঁ, কারণ বিরিয়ানি তো এমনিই খাই তাই না, পুরা বিরিয়ানির মধ্যে তো আর কোনো তরকারি টরকারি লাগে না, তাহলে বিরিয়ানি কাকে বলছে। তো যাই হোক, এখন আমি এই যে সবগুলা বিরিয়ানি ঢেলে দিলাম, এখন দিয়ে সুন্দর করে মিক্স করে ফেলবো। আর আপুরা আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার বোনেরা, কেননা আমি আসলে খোলা মনের মানুষ, আমার মনের মধ্যে যেটা আসে আমি আপনাদেরকে বলে দিই। আমার আমি আসলে আসে না যে না মানুষ, যাই হোক এত কিছু বলার দরকার নাই, জাস্ট এতটুকুই বলবো, আমি ঝর্ণা শুরু থেকে যেমন ছিলাম আমি যেন সবসময় এইরকমই থাকি, আল্লাহ যেন আমার ভিতরে কখনো কোনো দিন অহংকার জিনিসটা যাতে না ঢুকায়, কেননা আমি অহংকার পছন্দ করি না, এবং যারা অহংকার করে তাদের থেকে আমি একশো দূরে থাকি। আমি যেরকম সাদামাটা, আমি সাদামাটা মানুষদের সাথে মিশতে খুব পছন্দ করি, এই জন্য আমি আমার খোলা মনে আমার যা মনের মধ্যে আসে আমি সেটা আপনাদেরকে বলে দেই, এই হলো কথা। আর আরেকটা কথা, সেটা হচ্ছে গয়নাঘাটির প্রতি আমার কোনো আগ্রহ নাই, গয়নাঘাটির প্রতি আমার কোনো লোভ নাই, আমার সবচেয়ে আগ্রহ হয়েছে আপুর একটা বাড়ি। আর হ্যাঁ, এমন না যে আমাদের কোনো বাড়ি নেই তা কিন্তু না, আমার বাবার বাড়ি আছে, আমার নানির বাড়ি আছে, আমার হবু স্বামীর বাড়ি আছে, কিন্তু তবুও আছে না নিজের একটা স্বপ্ন, মানে আমার খুবই ইচ্ছে যে আমার নিজের একান্ত একটা বাড়ি থাকবে একদম নিজের পছন্দ মতো। ঠিক আছে, ওই যে বললাম যে স্বর্ণ থাকলে এটা কিন্তু একটা রিস্ক, হ্যাঁ, আর জমি কিনা ফালা রাখবেন এটা কিন্তু কোনো রিস্ক না, এটা আপনি একদম নিশ্চিন্তা আরামসে ঘুমাইতে পারবেন, আর স্বর্ণ থাকলে এটা একটা ইয়ে, এর জন্য আমি আসলে স্বর্ণমূর্ণ ওগুলো তো আমার পছন্দ না, এই হলো কথা। আচ্ছা যাই হোক, এখন মূলত কথা হয়েছে এই যে এই পাতিলাটা দেখতেছেন না আমার বোনেরা, এই পাতিলাটা কিন্তু আমি বাংলাদেশে যাওয়ার সময় নিয়ে যাব, তো এইখানে যতদিন আছি আমি রান্না করি সমস্যা নাই, এই পাতিলার একটা সেট আছে আমার ম্যাডামদের,
তবে যদিও এটা বলা উচিত না, তারপরেও বলতেছি এই পাতিলাগুলা কিন্তু অনেক দামি, এগুলা প্রায় কয় হাজার টাকা দিয়ে আমার ম্যাডাম যেন কিনছে। তো আমার ম্যাডাম আমার এই একটা পাতিলে দিছে, আমি যখন নতুন নতুন চ্যানেল খুলছিলাম তখন আর কি। তো আরো পাতিলা আছে, তবে এটা আমি আমার ম্যাডামের কাছে চেয়ে আনছিলাম। তো পরবর্তীতে আমি মামারে বলছি যে মামা এই পাতিলাটা আমার দেন, আমি এটা বাংলাদেশে নিয়ে যাবো কাচ্চা নেগা। তো আমি কিন্তু নিছি গিয়া, কিন্তু পরবর্তীতে আবার আমি কিচেন এটা নিয়ে আসছি, কিন্তু এখন আমি দেখতেছি পাতিলাটা না অনেক সুন্দর আপুর। আর আমি জানি যে আমি বাংলাদেশে যাওয়ার পর আমার বদলি যে আসবে কাজের মেয়ে, সে কিন্তু আমার মতো এত সুন্দর করে পরিপাটি করে রাখবে না, এটা একটা সত্যি কথা। কেননা আমার ম্যাডাম না দেখা যাইতেছে ভালো ভালো হাঁড়ি পাতিল ফেলে দেয়। আমার ম্যাডামের একটাই কথা যে বেশি দিন রান্না করবি না, ফেলে দিবি আমি নতুন নতুন আইনা দেবো। কারণ কি লেগে হাঁড়ি পাতিলের মধ্যে বেশি দিন রান্না করলে কিন্তু হাঁড়ি মানে ঠিক না আর কি, এই আর কি। তা আমি ভালো করে জানি দেখা যাইতেছে পাতিলাটা নতুন যে কাজের মেয়ে আসবে সে হয়তো ভালোভাবে রান্না বান্না করবে না, ফেলে দেবে। তো এর চেয়ে বলা আমি এটা বাংলাদেশে নিয়ে যাই, এটা আমার খুব পছন্দ, তাই না? আর সৈয়দ আরবের আমার আমার ম্যাডামের পাতিল একটা স্মৃতি হিসেবে থাকবে, ঠিক আছে না বইনারা, এই আর কি। তবে এই পাতিলটা না একটু উজন, কিন্তু তারপর আমি নিব, দরকার পরে আমি কয়েকটা জিনিস কমামো, কিন্তু তারপরে এই পাতিলাটা আমি নিব, আমার খুব ভাল লাগে, এই আর কি। যাই হোক, আমার জানি না আমার ব্লগটা কার কাছে কেমন লাগলো, তবে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন, আপনাদের কমেন্টগুলো অনেক ভাল লাগে। তা আমি এখানে খাচ্ছিলাম, ও ভালো কথা, আর আজকে কিন্তু বিরিয়ানি রান্না করলাম। আর যাই হোক, সকাল থেকে বিকেল পর্যন্ত কি কি কাজকর্ম করলাম সেগুলাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম, কারণ আমার অনেক বোনেরা আমার কাজকর্ম অনেক পছন্দ করেন। ইদারিং আসলে ভিডিও দিতে পারতাছি না, তার জন্য সরি, তবে মাঝে মাঝে দিব ভিডিও। তো যাই হোক, কে কোথা থেকে ভিডিও দেখলেন সবাই আমাকে বলবেন, আমিও কারণ আপনাদের পরিচয় পেলে আর কি ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।